মোহাম্মদ কাউসার আলী তিনি প্রশ্ন করেছেন কসর নামাজ সম্পর্কে বিস্তারিত বলবেন নিম্নে কতদূর দূরত্বে গেলে নামাজ পড়তে হবে আর কসর নামাজ পড়ার নিয়ম কি আমরা আপনার প্রশ্নের উত্তরে বেশ কয়েকটা জিনিস আলোচনা করার চেষ্টা করব প্রথমত কসর সলার বিধান কী সহ সেটা আমরা উল্লেখ করব আর কতটুক দূরত্বে সফর করলে কসর করা যায় সেটা নিয়েও কেরামের বক্তব্য আমরা উল্লেখ করব ইনশাল্লাহ আর কসরের দূরত্বে কেউ গিয়েছে কি না এ ধরনের সন্দেহ হলে তার কি করণীয় এবং কতদিন সে কসর করবে পাশাপাশি কোন কোন সালাতে সে কসর করতে পারবে কোনগুলোতে কসর করতে পারবে না এবং কসরের পাশাপাশি সফরে কি সে সালাত জমা করতে পারবে কিনা আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে যথাসম্ভব সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও আসলে এগুলো অনেকগুলো বিষয় এবং প্রশ্নের উত্তরটা একটু দীর্ঘই হবে বলে মনে হচ্ছে সালাদ কসর করার অর্থ হচ্ছে কমিয়ে ফেলা যেমন চার রাকাত যে সমস্ত ফরজ সালাদ রয়েছে সেগুলোকে দুরাকাতে রূপান্তরিত করা কসর করা ছোট করা এটা হলো সালাতের কসর করার অর্থ আর এভাবে চার রাকাতওয়ালা সালাদকে দুরাকাত হিসাবে আদায় করা ফরজ সালাতের ক্ষেত্রে এটি শরীয়ত সম্মত একটি বিধান যা আল্লাহ সুবাহান হুয়া তালা তার কিতাবল্লা উল্লেখ করেছেন এবং পাশাপাশি রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সুন্নার মধ্যেও কসর সালাতের বিধান বর্ণনা করেছেন যে আয়াতটিতে আল্লা সুবাহান তাআলা এই বিধান বর্ণনা করেছেন সেটি সোরান একশো এক নম্বর আয়াত আল্লাহালা বলছেন যখন তোমরা জমিনে ভ্রমণ করবে তখন সলাদ কসর করা তোমাদের জন্য পাপের কারণ হবে না বা এতে কোনো পাপ হবে না যদি তোমরা এ আশঙ্কা করো যে কাফিররা তোমাদেরকে ফেতনায় এবং পরীক্ষায় ফেলবে অর্থাৎ তাদের কর্তৃক তোমরা আক্রমণের যদি শিকার হওয়ার আশঙ্কা করো তখন তোমরা সালাত কসর করার ক্ষেত্রে কোনো পাপ নেই তাহলে এই আয়ারটিতে স্পষ্ট করে যখন অমুসলিমদের কর্তৃক আক্রমণের আশঙ্কা দেখা দেয় এবং কোনো যুদ্ধ হওয়া বা কোনো বিপদে বিপদের আশঙ্কা যখন মুসলিমদের দেখা দেয় তখন এই আয়াতটা বলছে যে তারা যখন সফরে থাকে অবস্থায় কারণ নবিসাল্লাম যখন সফর করতেন তখনও তার শক্তি সামর্থ্য ততটা বাড়েনি ফলে যে কোনো জায়গায় হয়তো অমুসলিমরা তাকে আক্রমণ করে বসত তাকে হত্যা করার চেষ্টা করতে এরকম একটা আশঙ্কা তারা সবসময় ছিলেন ফলে সফরের মধ্যে একটু রুকসাতের প্রয়োজন ছিল যাতে অনেক বেশি সালাদ না পড়ে সংক্ষেপে সালাদটা আদায় করা যায় ফলে আল্লাহ সুমতলা এখানে সেই বিধানটাই নাজিল করলেন যে এরকম আশঙ্কার সময় তিনি সালাত কসর করতে পারবেন তবে এখানে এই যে আশঙ্কার কথা বলা হচ্ছে আয়াতে এই আশঙ্কার বাইরে যদি আশঙ্কা না থাকে কিন্তু সফরে কেউ বের হয় সফরের দূরত্বে কেউ যায় তাহলে কি কসর করতে পারবে সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয় এক্ষেত্রে আমরা আলী আবনু উমাইয়া رضي الله تعالى عنه حديث دول هشام باي تني قلت لعمر بن الخطاب رضي الله تعالى عنه امي عمر بن الخطاب رضي الله تعالى عنه قلت سلام جمال الله سبحانه وتعالى واذا ضربتم في الارض فليس عليكم جناح ان تقصروا من الصلاه ان خفتم ان يفتنكم الذين كفروا اي جي الله سبحانه بولن مانوش فقد امن الناس تكون امور بولن অর্থাৎ আলিব উমাইয়া বলতে চাইলেন মানুষ এখন নিরাপদ হয়ে গেছে অতএব এখন আর তো কসর হবে না তখন অমর বললেন আজিব তু মেম্মা আজিব তামিন হু তুমি যে বাক্যে বা যে ভাষ্যে তুমি বিশ্ববোধ করছো অবাক হচ্ছ আমিও বিস্ময়বোধ করেছিলাম যে এখন তো নিরাপদ হয়ে গেছে মানুষ তাহলে এখন আর কসর থাকবে না ফাসাল তো রসুল আল্লাহ সাল আলহিম আলিক তখন আমি রাসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিলাম অর্থাৎ তুমি যে প্রশ্ন করছো সে প্রশ্নই আমি তাকে করেছিলাম আলা তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন সদাকাত এটা একটা সাদাকা যা আল্লাহ তালা তোমাদের উপর সাদাকা হিসাবে দান করেছেন অতএব তোমরা আল্লাহর এই সাদাকাটা গ্রহণ করো এহাদিসটি বর্ণনা করেছেন মুসলিম এবং সুনান মুসলিম এবং সুনান أبو إيه عبد الله بن عمر رضي الله تعالى عنهما ذكر أريج جتى بخارى مسلم تاركاست ذكر روايات النبي صلى الله عليه وسلم، فكان لا يزيد في السفر على ركعتين، وأبا بكر وعمر وأثمان كذلك. جامن النبي صلى الله عليه وسلم مرشاة بترشحه তিনি সফরে দুই রাকাতের বেশি পড়তেন না অনুরূপভাবে আমি আবু বকরের সাহাচর্যাও ছিলাম অমর এবং ওসমান সাহাচর্যাও আমি ছিলাম তাহলে এই হাদিসে রসুমসাল্লা সাল্লাম সফরে দুই রাখাতের বেশি পড়তেন না অর্থাৎ চার রাখাতাল্লাহ নামাজকে দুই রাখাতের বেশি পড়তেন না সে কথাটা বলা হয়েছে তাতে বোঝা গেল যে নিরাপত্তার সময়ও সফরের মধ্যে কোনো আশঙ্কা বা মুসলিম কর্তৃক আক্রমণের আশঙ্কা না থাকলেও সেটা পড়া যাবে সুতরাং ওলামাইকোরাম এই কসরকে কোরআনের আয়াত এবং এ হাদিসের আলোকে এটাকে একটা রোকসাত হিসাবে বিবেচনা করেছেন এবং তারা এর ভিত্তিতে বলেছেন যে মুসাফিরের জন্য কসর করাটা যায়জ এবং তার জন্য এতমাম করাটাও যায়জ কসর করাটা এখানে বলছে তোমাদের পাপ হবে না তার মানে হচ্ছে জায়েজ তোমাদের কসর করতেই হবে এটা কিন্তু বলেনি তবে কসর করবে না এতমাম করবে পূর্ণ করবে এর মধ্যে কসরটা হচ্ছে উত্তম একতেদা রাসুল সাল্লাহ আলহ সাল্লাম রাসুল্লাহ সাল্লা সাল্লামের একতেদা করে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে অন্য আরেকটা হাদিস এসেছে যেটি ইমাম আহমেদ এবনু হেব্বান এবনু খুজাইমা বর্ণনা করেছেন এবং এবনু এবং এবনু খুজাই মহাদৃষ্টিকে সহি বলে উল্লেখ করেছেন সেটা হলো এই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহা ইহবু অ্যান্তা রকসাতন আল্লাহ সুবাহানা তিনি তার রকসাত গ্রহণ করাকে তিনি পছন্দ করেন যেভাবে তিনি অপছন্দ করেন তার নাফরমানি করাকে অর্থাৎ তার নাফরমানের সুযোগ নেওয়াকে যেমন তিনি অপছন্দ করেন ঠিক তেমনি তার রোকসাতের সুযোগ নেওয়াকে তিনি পছন্দ করেন তাতে বোঝা গেল যে কসরটা এটা আফদল সফর হালাত এবার আসা যাক কি পরিমাণ দূরত্বে গেলে কসর করা যাবে এখানে প্রধানত আমরা দুটো মত দেখি একাধিক মত হয়তো আরও আছে বাট এটাকে দুটো মতের মধ্যে কনক্লুড করা যায় সেটা হচ্ছে প্রথম মত যে সফর হবে এই সফর শরিয়াতের দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি আর বা বা চার বরুদ সে অতিক্রম করে এটা আজকের কিলোমিটার হিসাবে অষ্টআশি কিংবা উননব্বই কিলোমিটার কেউ কেউ এটাকে আশি কিলোমিটার যেতে একটু বেশি বলেছেন যাই হোক এক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে এক দুই কিলোমিটার বা সামান্য কিছু এদিক ওদিক এখতলাফ আমরা দেখতে পাচ্ছি বাট তারপরেও এতটুকু আমরা বলতে পারি যে প্রায় অষ্টআশি কিলোমিটার এটা হলো চার বরুজ এটা হল জমহুর ওলামাইকেরাম বা অধিকাংশ ওলামাইকেরামের মাধাব বা মতামত তাদের মধ্যে রয়েছেন আল মালিক ইয়াহা ইশাফয়াহ আল হানাবেলা এবং এটা তারও আগের সালাফদের কারো কারো অভিমত অর্থাৎ তাব আইনদের মধ্য থেকে কারো কারো অভিমত এবং এটা হানাফি মাঝহবের ইমাম আবু ইউসুফ রহমাহুল্লার অভিমত আর ফোকাহা ও আসহাবুল হাদিফ আসহাবুল হাদিথের যারা ফোকাহা তাদের অনেকেই কিন্তু এই মতটাকে এখতিয়ার করেছেন এবং বর্তমান যুগের ওলামাইকেরামের মধ্যে যারা এই মতটাকে এখতিয়ার করেছেন তাদের মধ্যে রয়েছেন শেখ বিনবাজ রহমাহুল্লাহ أنت دروني كولو دوليل، أمرك كيسو دوليل كانك تو ولا كوربو، هات الدين شاكتا دوليل كانوا ولا كوربو، المدكتا هولي بن عباس رضي الله تعالى عنهور حديث، تيني بولتسن: يا أهل مكة لا تقصروا في أقل من أربع أربعة برود وذلك من مكة إلى الطائف وعثمان. هي مكة بشيرة، تومرا شاربورودير كوم سفر كولي تاتي صلاتير قصر كورونا. আর সেটা হলো মাক্কা থেকে তয়েফ যাওয়া অথবা ওসফান সিন দিয়ে ওসফান ওসফান নামক একটা জায়গা এই দুটো জায়গার দূরত্বে যদি তুমি যাও বা তোমরা যাও তাহলে তোমরা চার বড়োদের দূরত্বে চলে গেলে এবং তখন কসর করতে পারবে হাদিসটা ইমাম শাফি তার আল উম গ্রন্থে বর্ণনা করেছেন এবং ইবনু তাইমিয়া মজমু আল ফাতাওয়ার মধ্যে ইবনু আব্বাস থেকে হাদিসটাকে সহি বলেছেন ইবনু ক্যাথির এরশাদুল ফকিহের মধ্যে এটিকে উল্লেখ করেছেন এবনুল মোলাক্কিন আলবাদাল মনিরের মধ্যে এটাকে উল্লেখ করেছেন এবং ইবনু হাজার আত্তাল খিস আল হাবিরের মধ্যে এটাকে উল্লেখ করেছেন আর ইমাম শাউকানি আনাল আওতারের মধ্যে হাদিসটাকে সহি বলেছেন দ্বিতীয় যে হাদিসটি সেটি আতা আতা রাহেমাহল্লা থেকে তিনি বর্ণনা করেন যে সুয়েলা ইবনু আব্বাস ইবনু আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল আ আকসুরুসালাত ইলা আরাফা আমি কি মক্কা থেকে আরাফায় গিয়ে সালাদকে কসর করব। ফকা লালা এটা তিনি হজের বাইরে অন্য সময়ের কথা বলছেন তিনি বললেন যে না তুমি হজের বাইরে অন্য সময় মক্কা থেকে আরাফা গেলে সালাদ কসর করবে না ওলা কিন ইলা ওসফান ওয়া ইলাযোদ্দা ওয়া ইলা তোয়েফ তবে তুমি যদি ওসফানে যাও অথবা যোদ্ধায় যাও যোদ্ধা জেদ্দা যোদ্ধা দুটোই এখানে আরবি ভাষার মধ্যে আছে জায়গার নাম যোদ্দা অথবা জেদ্দা অথবা যদি তুমি তয়েফে যাও তাহলে তুমি কসর করতে পারো এই হাদিসটি ইমাম শাফি আল ওম গ্রন্থে বর্ণনা করেছেন আব্দুর রাজাক আল মোসান্নফ গ্রন্থে বর্ণনা করেছেন এবনুল মুন্দের আল আউসাদ গ্রন্থে বর্ণনা করেছেন এবং আল বাইহাকি বর্ণনা করেছেন এবনুল আথির মুসনাদু শাফ এর মধ্যে এটাকে সহি বলেছেন আর ইমাম নাবাবি আল মাজমুর গ্রন্থেও এই হাদিসের সনদকে সহি বলে উল্লেখ করেছেন আর এব্দুল মোনাক মোলাক্তেন বাদরুল মনিনের মধ্যে বলেন যে ইসনাদুহু আলা শারতি শেখাইন অর্থাৎ বোখারি মুসলিমের সনদের মতো এই স্নাতটাও শুদ্ধ তাদের শর্ত মোতাবেক এই স্নাতটা সঠিক আছে আর ইমাম মালিক বলেন ইমাম মালিকের একটা কমেন্ট মুয়াত্তার মধ্যে তিনি উল্লেখ করেছেন বলেছেন বাইনা মাক্কা ওয়া তয়েফ ওয়া যুদ্ধা ওয়াফান আর বা মাক্কা এবং তয়েফ মক্কা এবং যুদ্ধা মক্কা এবং ওসফান এই কয়েকটা জায়গার মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে চার বুরুদ চার বুরুদ মানে হচ্ছে অষ্টআশি কিলোমিটার প্রায় তৃতীয় যে হাদিসটা সেটা তা ইবনে আবি রবাহ রবাহ থেকে বর্ণিত যে ইবনুল আমর এবনুল আব্বাস রাদি আল্লাহ তালা কানসালিয়ানি রকাতে ইউ তরফি আরবা আদিন যে তারা দুজন এবনুল আমর এবনে আব্বাস এই দুজন যদি সফরে চার বুরুদ দূরত্বে যেতেন অথবা তার চেয়ে বেশি দূরত্বে যেতেন তাহলে তারা দুই রাখা সালাদ পড়তেন এবং তারা সিয়াম ভাঙতেন সিয়াম ভাঙতেন ইফতার করতেন এ হাদিসটা এবনুল মুন্দার আলা ওসাদ গ্রন্থে বর্ণনা করেছেন এবং আলবাহাকে বর্ণনা করেছেন ইমাম বুখারি তার সহি বুখারির মধ্যে এ হাদিসটাকে আল্লাক তবে সিগাতুল জজমে উল্লেখ করেছেন যার দ্বারা বোঝা যায় যে এটি তার কাছেও অসহী এবং ইমাম নবী আল মাজমুর গ্রন্থে বলেছেন যে এর স্নাতা সাহিহ শেখ আলবানি ও এরওয়াল গালিলের মধ্যে হাদিসের সানদকে শুদ্ধ বলে উল্লেখ করেছেন চতুর্থ যে দলিলটি আছে সেটি সালেম এবং নাফার থেকে এবনুল আমর রাদি আল্লাহাল্লাহ নহুমা থেকে এ দুজন তা ব্যয়ী বর্ণনা করেন কি যে আন্ন হুকান আল্লা আকসুর ইল্লাফিল ইয়ৌমিত এবনুল আমর রাদি আল্লাহতাল্লাহ আনহুমা তিনি একদিন পুরো সফর করলেই তিনি কসর করতেন অন্যথায় দিনের কোনো অংশে সফর করলে তিনি কসর করতেন না ইমাম মালিক বলেন ওয়াদায় আর বড়দিন এবং এটা হলো চার বরুদ ইমাম মালিক এটিকে আলমোহাতা গ্রন্থে উল্লেখ করেছেন আব্দুর রাজ্জাক এক গ্রন্থে বা ইহাকিয় সোনানুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন এবং এবনু হাজাম আল মুহাল্লা গ্রন্থে এটাকে সহি বলে উল্লেখ করেছেন আর এবনু আবদুল বারুর তিনি আল গ্রন্থে বলেছেন আসাহমা আন এবন অর ফিহাদ আলব্যাব এটা হলো এবনু অমর থেকে এই বিষয়ে যত হাদিস বর্ণনা করেছে তার মধ্যে সবচেয়ে শাহি আচ্ছা তাহলে এই হাদিসগুলো থেকে বা এই আতারগুলো থেকে কি দলিল জমুর গ্রহণ করেছেন তারা বলেছেন যেগুলো সাহাবাদের কাউল এবং সাহাবাদের কাউল এখানে হজ্জা হতে পারে কারণ তারা তো নিজে থেকে বানিয়ে কথা বলবেন না তারা বিশেষ করে সেরাই বিষয়গুলো নবিসাল্লা সাল্লাম থেকে জেনেই বলবেন ফলে ক্রিয়াসের বিপরীতে বা যুক্তির বিপরীতে তাদের এই কাউলটা আমাদের জন্য গ্রহণীয় হতে পারে এটা তারা বলেছেন দ্বিতীয় তারা বলেছেন যে এটা ওই পরিমাণ দূরত্ব যদিও আমরা এটা সাহাবেদের কাউল থেকে জেনেছি তারপরেও বলা যায় যে এটা ওই পরিমাণ দূরত্ব যাতে মানুষের কষ্ট হয় সফরের কষ্ট অনুভূত হয় ফলে রোকসাটা এখানে খুবই স্বাভাবিক একটি বিষয় আর তৃতীয়ত তারা বলেছেন যে এটা এমন একটা মাসাফ বা ডিস্টেন্স যাতে সফরের কষ্ট নিশ্চিত হয় যাতে সফরের কষ্ট নিশ্চিত হয় সুতরাং এটা এই এই যুক্তিটাও তাদের প্রায় দ্বিতীয় যুক্তির কাছাকাছি প্রথমটাতে বলেছেন যে তাদের মানে এই দূরত্বটা তারা সাধারণত সফর বলে থাকেন আর তৃতীয়ত বলেছেন যে এই দূরত্বটা সফরের কষ্ট আমাদেরকে অনুভব করায় ফলে এই ধরনের এই ধরনের রোকসান হতে পারে তাছাড়া তারা আরও বলেছেন যে নবী সাল্লা সাল্লাম যে এখানে একদিনের দূরত্ব বা তিন দিনের দূরত্বে সফরে গেলে মাহরামে শর্ত করেছেন সেটাও এই সফরের সাথে হিসেবের সাথে মেলে ইত্যাদি এগুলো হচ্ছে যুক্তি মূলত তারা আসলে আধারগুলো দ্বারাই গ্রহণ করেন দ্বিতীয় কাউল হচ্ছে যে কোনো সফরেই আসলে কসর করা যাবে একদল ওলামাইকার আমার মতে যে কসরের জন্য দূরত্ব ফ্যাক্টর না এটা সফর হলেই হলো মানুষ যদি এটাকে সফর বলে তাহলে সেই সফরে কসর করতে কোনো অসুবিধা নেই এখন এই ঘর থেকে ওই ঘরে গেলে বা রাস্তার এই পাশ থেকে ওই পাশে গেলে এই পাড়া থেকে ওই পাড়া গেলে এটাকে তো সফর বলে না তাহলে আরেকটু বেশি পরিমাণ দূরত্বে যদি কেউ সফর করেন এবং এলাকার লোকজন যদি এটাকে সফর বলে সেটা যদি অষ্টআশি কিলোমিটার বা আশি কিলোমিটার নাও হয় তার কমও হয় তাহলে সেটা সফর হতে পারে এ মতের প্রবক্তারা এটা বলেছেন তারা বলেছেন যে সফরের ডিস্ট্যান্স বা দূরত্বের আসলে সুনির্দিষ্ট কোনো হদ নাই এবং সর্বনিম্ন কোনো হদও আমরা সেটা বলবো না আমরা বলবো না যে এটা পঞ্চাশ কিলোমিটার অথবা ষাট অথবা সত্তর অথবা আশি অষ্টআশি অথবা চল্লিশ অথবা তিরিশ এটা কিছুই বলবো না এখন যদি বিশ কিলোমিটার দূরে গেলে মানুষ এটাকে সফর বলে তাহলে সেটা সফর হতে পারে এই মত অনুযায়ী এই মতটা হচ্ছে জাহিরি ওলামাই কেনামের মত এবং হাম্বলিদের কেউ কেউ এই মতটা আর পক্ষে মত ব্যক্ত করেছেন এছাড়া এবনু কুদামা এই মত পোষণ করেছেন আর এবনু তাইমিয়া এবনুল কাইয়েম ইমাম শওকানি মাহমুদ আল আমিন আশাঙ্কিতি এবং মোহাম্মদ বিন সাল ওসাইমিন এবং শেখাল আল এরা প্রত্যেকেই এই মত পোষণ করেছেন তাদের দলিলগুলো আসারের যে দলিলগুলো সেগুলো আগের মতেরই দলিল আর বা বুরুদের কথা তারা হয়তো অন্যভাবে ব্যাখ্যা করেছেন তবে সেটা তো তারা বলছেন যে এটা কিছু কিছু সাহাবিদের অভিমত বাট নবী সাল্লাম থেকে তারা বলতে চান যে সফরের মাসাফা বা দূরত্বের কোনো সুনির্দিষ্ট বর্ণনা আসেনি ফলে কোনো কোনো সাহাবা যে মত ব্যক্ত করেছেন এটা তার ব্যক্তিগত অভিমত এবং এই কারণে সফরের দূরত্বের ক্ষেত্রে একটা সীমানা নির্ধারণ করা এটা আমাদের জন্য সমীচীন নয় বরং আমরা এই যে বিশাল দূরত্বের কথা বলা হচ্ছে সেখানেও কসর করব তার থেকে কম দূরত্ব হলেও কসর করব মুদ্রা কথা হচ্ছে এটা সফর কিনা সেটা নির্ধারণ করা পাশাপাশি তারা আরও অনেকগুলো আকলি দলিল তারা যুক্তি পেশ করেছেন সেটা খুব বেশি সিগনিফিক্যান্ট নয় আমরা এক্ষেত্রে কনক্লুড করতে পারি এভাবে যে জমহুর ওলামাইকরাম এবং সৌদি আরবেরও আলেমদের মধ্যে অনেকেই তারা এই জমহুর ওলামাই ক্যামের মতের পক্ষে নানা ক্যালকুলেশন করে শেখ সালেহ মোনাজ্জিদকে আমরা দেখেছি তিনি একটা আর্টিকেলই লিখেছেন এ ব্যাপারে যে কীভাবে রাসুসাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিসের উপর গবেষণা করে এই আরবা বুরুদ বা প্রায় আশি কিলোমিটার উপরে অষ্টআশি কিলোমিটার এই দূরত্বটা বের করা যায় ফলে সতর্কতামূলক হচ্ছে তারও মতামত হচ্ছে এই যে এই দূরত্বটাকে সফরের দূরত্ব হিসাবে নির্ধারণ করা আর এর থেকে কম হলে যদিও মতামত পাওয়া যায় তিনি মত প্রকাশ করেন যে সেটাতে সফর মনে না করাই উত্তম তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শাকবিন বাজারও সে একই মত আমরা দেখতে পাচ্ছি ওলামাইক্রামের মধ্যে কেন্দ্রের মধ্যে দুটো মত হয়ে গেছে তাহলে এক্ষেত্রে যেই দলিলগুলো কারোর কাছে বেশি শক্তিশালী মনে হয় তিনি সেই দলিলগুলো মানবেন এখানে আমার কাছে যেটা সার্বিক বিবেচনার পর মনে হয় সেটা হচ্ছে সফরের দূরত্বটাকে একদম কঠিনভাবে এভাবে অষ্টআশি কিলোমিটার দিয়ে নির্ধারণ না করে যদি আমরা এটাকে একটু ফ্লেক্সিবল রাখি এবং এলাকার লোক যেটাকে সফর বলে আমরা সেটার উপর যদি এতেমাদ করি অর্থাৎ সেটাকে যদি আমরা অথেন্টিক হিসাবে ধরে নেই এবং আমল করি তাহলে কিন্তু শেরিয়ার সাথে সত্যিকারের বিরোধ হয় না কারণ সেরিয়া যেখানে সফরের উপরে রোকসাত এবং কসরের রক্সা জামায় রক্সাককে এতেমাদ করেছেন সেখানে সুনির্দিষ্ট মাসাফার উপরে নয় মাসাফার বিষয়টা ইস্তেহাদি বিষয় এখন যার কাছে যে ইস্তেহাদটা প্রকাশিত হয় তিনি সেটা আমল করবেন কিন্তু যে কোনো মতকে অন্যমত লোকেরা একটু বাতিল বলে উড়িয়ে দেওয়া যাবে না বা উড়িয়ে দিতে পারবেন না সেই হিসাবে আমরা বলবো যে সফর বলা যায় অভিহিত করা যায় তাহলে এটাকে আমরা এই এখানে একটা মূলনীতি ধরে নিতে পারি যেমন আমরা যদি ঢাকার উত্তরায় অবস্থান করি সেখান থেকে আমরা যদি যেমন নারায়ণগঞ্জে যাই অথবা ঢাকার দক্ষিণে চলে যাই সর্বদক্ষিণে সেটা হতে পারে কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ এ সমস্ত জায়গায় তাহলে এটাকে কিন্তু সফর বলা যায় এটাকে সফর বলা যেতে কোনো অসুবিধা নেই যেমন বলে যে আমি ঢাকা যাচ্ছি উত্তরাও ঢাকার মধ্যে তারপরেও বলা হচ্ছে ঢাকা যাচ্ছে সাভার থেকে যদি কেউ হয়তো কাঁচপুরে যান কাঁচপুরে যান তখন বলেন যে আমি ঢাকায় যাচ্ছি তার মানে তারা এটা বুঝাতে চান এটা একটা সফর এটা একটা সফর তাহলে এরকম দূরত্বে সেটা যদি আশি কিংবা অষ্টাশি কিলোমিটার কমও হয়ে থাকে তাহলে সেখানে কসর করা যেতে পারে এখানে একটা মাসালে আমরা একটু আলোচনা করব সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি আসলে তিনি নিশ্চিন্ত হতে পারছেন না তিনি যে দূরত্ব এসেছেন এটাকে কি কসর বল এটাকে কি সফরের দূরত্ব বলবেন না কি বলবেন না তিনি কনফিউশনের মধ্যে আছেন সন্দেহের মধ্যে আছেন তাহলে বিধানটা কী তাহলে এক্ষেত্রে বিধান হল তিনি আসলে এটাকে সফর হিসাবে কনসিডার করবেন না যতক্ষণ না তিনি মন থেকে ফুল স্যাটিসফ্যাকশান ফিল না করেন যে এটা আসলে একটা সফর তিনি সন্দেহের মধ্যে থাকেন তাহলে তিনি এটাকে সফর হিসাবে কনসিডার করবেন না বরং এক্ষেত্রে তিনি কসরও করবেন না তিনি পরিপূর্ণ করবেন এই বিষয়টি উল্লেখ করেছেন ফোকাহা উল হানাবেলা এবং এই বিষয়ে মালিকী মাধবের দহের অভিমত স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে এবং ইমাম শাফি রহমাহুল্লাহ এই মতামতের পক্ষে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তার মানে হচ্ছে এখানেও প্রায় জমহুরের অভিমত হচ্ছে যদি কেউ তার সফর আসলে সাব্যস্ত হয়েছে কিনা এ ব্যাপারে সন্দেহ পোষণ করেন তাহলে তিনি কসর করবেন না তিনি এতমাম করবেন কেন কারণ হল আল আসলহুআল একা মাহাকা আন্না হুসাফারান বেসিক প্রিন্সিপাল বা মূল হলো হল যে তিনি আসলে এখনও মকিম যতক্ষণ না এটা প্রমাণিত হয় যে তিনি যা যতটুকু দূরত্বে গিয়েছেন এই দূরত্বটা সফর হিসাবে গণ্য কারণ এক মাইল দূরে গেলে এটাকে সফর বলে না পাঁচ মাইল দূরে গেলে এটাকেও সফর বলে না এটা প্রায় এলাকার চৌহদ্দির মধ্যে তিনি তখনও রয়েছেন তাহলে তাকে একটা ডিস্টেন্স আসলে অতিক্রম করতে হবে তাহলে তিনি মুসাফের হবেন অন্যথায় মুসাফের হবেন না তাহলে বেসিক প্রিন্সিপাল বলছে যে তিনি এখানে কসর করবেন না তিনি এখানে এতমাম করবেন দ্বিতীয় হচ্ছে যদি তিনি এতমাম করেন তাহলে তার মূল দায়িত্ব পালন হয় এটাই তার উপর প্রথমে অবধারিত ছিল সফরের বিষয়টা তার কাছে নিশ্চিত নয় অতএব তিনি কসর করবেন না চতুর্থ হচ্ছে তিনি যদি এখানে কসর করেন তাহলে তিনি কিন্তু ঠিক সফরের মধ্যে যেমন সন্দেহ থাকবে তার কসর নামাজ পড়ার কারণে তার নামাজটা হলো কি না এই ব্যাপারেও তার সন্দেহ থাকবে ফলে এক্ষেত্রে তিনি সন্দেহের মধ্যে যাবেন না তিনি ইয়াকিনের উপরে থাকবেন এটাই হচ্ছে সেরাই বিধান তো আমরা এখানে সেটাই বলবো যে সন্দেহের সময় তিনি এতমাম করবেন এরপরের যে মাস আলা সেটি হল কসরের মুদ্দত কতটুকু কসর তিনি কতদিন করবেন কতদিন কোনো এক জায়গায় থাকলে তিনি কসর করবেন এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের কেরাম ওলামাইকেরাম রেমাহমুল্ল ওয়াসা তাদের মধ্যে একতলাফ রয়েছে ফকাহা আল মাদাহেবল আরবা তাদের মধ্যেও একতালাফ রয়েছে যেমন হানাফি ওলামাই কেরাম তারা বলেন যে কোনো ব্যক্তি যদি তার সফরে সফরকে কন্টিনিউ করে সফর নিয়ারটাকে কন্টিনিউ করে এবং সে যদি কোনো শহরে পনেরো দিন বা তার বেশি থাকার নিয়ত না করে তাহলে সে কসর করতে পারবে আর যদি পনেরো দিন থাকার নিয়ত করে বা তার চেয়ে বেশি থাকার নিয়ত করে তাহলে সে আর কসর করতে পারবে না আর সাফরি মালিকি হাম্বলি মজাবের ওলামা ইকরাম বলেছেন যদি কোনো মুসাফের চার দিন অথবা তার চেয়ে বেশি কোথাও থাকার নিয়ত করে তাহলে সে মুকিম হয়ে যাবে আর কম এর কম থাকার নিয়ত করলে সে মুসাফির থাকবে তবে সে যেদিন আসলো আর যেদিন গেল। সেটা সহ চার দিন না সে দুই দিন ছাড়া চার দিন এটা নিয়ে তাদের মধ্যে একতলাফ রয়েছে কেরামের মধ্যে আরেক দল এবং মহাসিরিনদের মহাসরিন মহাকিক কেরাম এবং আহলুল হাদিজের বড় বড় আলেমদের অনেকে তারা বলেন যে মুসাফির তার জন্য কসর করার সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত নেই বরং তিনি লং টাইম কোথাও যদি তিনি সেই জায়গাটাকে ওয়াতন বা নিজের থাকার ভূমি হিসাবে বা দেশ হিসাবে যদি তিনি সেটাকে গ্রহণ না করেন বা নির্ধারণ না করেন তাহলে তিনি লম্বা টাইম ধরে বছরের পর বছর ধরে তিনি কসর করতে পারবেন তার মানে তিনি সেখানে মুসাফির হওয়ার নিয়টটাকেই যদি কন্টিনিউ করেন তাহলে দিবস কোনো ব্যাপার নয় তাহলে দিবস কোনো ব্যাপার নয় তো এখানে এখানে আসলে প্রত্যেকটা মতের পক্ষেই আমরা কিছু না কিছু আচার দলিল এগুলো দেখি সেসব পর্যালোচনা করার পরে এই শেষোক্ত মতটাকে শক্তিশালী মনে হয় এই সেন্সে যে যদি কোনো ব্যক্তি সে সফর অবস্থাকে কন্টিনিউ করে তার নিয়তে থাকে যে না আমি মুসাফিরি থাকবো এখানে এবং এখান থেকে এখানে আমি থাকার জন্য কোনো নিয়ত করলাম না মুকিম হওয়ার নিয়ত করলাম না তাহলে দিবসের সংখ্যা তাকে কখনোই মুকিম করবে না এ মতটা খুবই শক্তিশালী এবং এ মতের পক্ষে ইমাম তাইমিয়া ইমাম আবদুল কায়েম এবং শেখ সোলাম সবার অনেকেই মত ব্যক্ত করেছেন তবে এখানে একটু তবে আছে কেউ যদি চার দিন বা পনেরো দিন বা এরকম একটা সুনির্দিষ্ট সংখ্যক যেগুলোর পক্ষে কিছু না কিছু আচার পাওয়া যায় সেই কয়দিন থাকার নিয়ত করে সেখানে মোকিম হওয়ার নিয়ত করেন তাহলে তিনি মোকিম হয়ে যাবেন তার মানে এটা আমরা বলবো না একজন লোক যদি কোনো জায়গাকে ওয়াতান বা নিজের বাসস্থান হিসেবে নির্ধারণ না করে তিনি সেখানে থাকতে শুরু করেন তাহলে বাধ্যতামূলক তিনি মুসাফির হবেন আমরা সেই মতে না গিয়ে আমরা বলবো আমরা দেখবো তিনি যদি চান সফর এর নিয়দটাকে কন্টিনিউ করেন তাহলে মুসাফির থাকবেন লম্বা টাইম পনেরো দিনেরও বেশি বিশ দিনেরও বেশি এক মাসেরও বেশি বা আরও বেশি আর যদি তিনি মুক্তিম হওয়ার নিয়ত করেন তাহলে সর্বনিম্ন চার দিন তিনি মকিম হওয়ার নিয়ত করতে পারেন যেহেতু এটা নবিসাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত আছে তাহলে বিষয়টা আসলে তার নিয়তের সাথেও সংশ্লিষ্ট হবে তিনি সফর নিয়তকে কন্টিনিউ করলে মোসাফের হবেন আর যদি মকিম হওয়ার নিয়ত করেন তাহলে মিনিমাম চার দিন বা তার বেশি থাকা নিয়ত করলে তাহলে তিনি মকিম হতে পারবেন আর হানাবি মাধাবে সেটা পনেরো দিন বা তার বেশি নিয়ত করলে তিনি মকিম হতে পারবেন এখানে আমাদেরকে অবশ্যই তর্জিহের মধ্যে যেতে হবে কারণ আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের ওলামেকেরা বিভিন্ন বিষয়ে আখতলাফ করেছেন তখন আমাদেরকে দেখতে হবে যাচাই বাচাই করে কোন দলিলটা বেশি শক্তিশালী সেই মতের দিকে আমরা যেতে পারি যাদের এই শক্তিশালী মতটা তর্জি দেওয়ার মতো হয়তো ততটুকু জ্ঞান কিংবা সাধ্য নেই তারা তাদের যে স্কলার আছেন যে মুফতি আছেন তার তার সাথে ডিসকাশন করে তিনি তার মত নিতে পারবেন এটাই হচ্ছে সেরা বিধান আর আমরা পরিশেষে আরেকটা জিনিস একটু বলবো সেটি হলো সফরের এই যে কসরের কথা আমরা বলছি এই কসরের সাথে কি আর কোনো রক্সাত আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে সেই রকসাতটা হলো আল জামা সালাতেইন দুটো সালাতের মধ্যে জমা করা যেমন জোহর এবং আসর এটা একটা গ্রুপ সেখানে জমাটা করা যেতে পারে যে জোহরের সময় যদি কেউ সফর শুরু করে তাহলে সফরটা শুরু হওয়ার পরে সে জোহর আসর একসাথে আগে জোহর রক্তে পড়ে নিতে পারবে দুরাকাত দুরাকাত করে আর যদি সে জোহরের আগে সফর শুরু করে তাহলে আসরের সময় কোথাও থেমে সে জোহরকে বিলম্ব করে আসরের সাথে দুরাকাত দুরাকাত করে একসাথে আদায় করতে পারবে ঠিক তেমনিভাবে কেউ যদি মাগরিবের আগে রওয়ানা শুরু করে তাহলে এশার সময় গিয়ে মা মাগরীবকে পিছিয়ে তারা মাগরীব তিন রাকাত এবং এশা দুরাকাত একসাথে জমা করতে পারবে আর যদি মাগরীবের আজান দেওয়ার পরে সাথে সাথে সে সফর করতে চায় তাহলে মাগরীব পড়বে তিন রাকাত এবং মাগরীবের সাথে এসা দু রাকাত পড়ে তারপরে তারা মানে বাকি সময়টা আর সালাত পড়া লাগবে না এসাকে তাকদিম করতে পারবে তবে ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো সফরের নিয়ত করেই সে কিন্তু সফরের রোকসা পাবে না তাকে সফরটা শুরু করতে হবে সফরটা শুরু হবে সে যদি তার বাড়ি ঘর এবং এলাকা ছেড়ে বের হয়ে যায় সেটা যদি এক দেড় কিলোমিটারও হয় অসুবিধা নেই তখন থেকে তার কসর এবং জমায়ের রোগসাত শুরু হয়ে যাবে কিন্তু সে তার পাড়া এবং তার এলাকা তার ঘরবাড়ি থেকে বের হয়ে যেতে হবে এতটা দূরে যে সেখান থেকে আর তার ঘরবাড়ি দেখা যাচ্ছে না এমন হবে তাহলে তার সফর শুরু হয়ে গেল কিন্তু যদি কেউ নিজের বাড়িতে থেকে সফর নিয়ত করে জহুর আসর একসাথে জমা করতে চায় এবং কসর করতে চায় এটা কিন্তু অ্যালাউড না এটাই ওলামাই কেরামের মহাক্ষিক অভিমত এখানে আমরা দুটো দলিল দেব এক প্রথম দলিলটা হচ্ছে জমায়ের দলিল এখানে হাদিস মদ রাদি আল্লাহ তালা বিখ্যাত একটা হাদিস আছে যেটা ইমাম আহমদ আবু দাউদ তিরমিদি বর্ণনা করেছেন সে হাদিসটা হলো যে নবী সাল্লাহ সাল্লাম তবুকের যুদ্ধে তিনি ছিলেন যখন তিনি কারণ তবুক অনেক দূরে প্রায় মদিনা থেকে সাতশো কিলোমিটার দূরে তো যখন তিনি যাত্রা শুরু করতেন সূর্য সূর্য ঢলে পড়ার আগে অর্থাৎ জোহর্ত হওয়ার আগে তখন তিনি জোহরকে বিলম্ব করে আসরের সাথে পড়তেন জমা করে পড়তেন আর যখন তিনি সূর্য ঢলে পড়ার পরে অর্থাৎ জহরআ হওয়ার পরে যাত্রা শুরু করতেন যাত্রাটা অব্যাহত রাখতেন কারণ তিনি তো কয়েকদিন যাত্রা করে তারপরে তবুকে পৌঁছেছেন তাহলে সেই সময় তিনি জোহর কারণ সেই সময় তিনি জোহর এটা তিনি তার বাড়ি থেকে না এটা সফর অবস্থা তখন তিনি জোহর এবং আসরকে আগে জোহর ওয়াক্তে একসাথে পড়তেন ঠিক তেমনি যখন তিনি মাগরিবের আগে এই সফরের অবস্থায় যাত্রাটা কোথাও থেমে আবার মাগরীবের আগে যাত্রা শুরু করতেন তখন তিনি মাগরীবকে বিলম্ব করে এশার সাথে তিনি জমা করে পড়তেন আর যখন তিনি মাগরীবের রক্ত হওয়ার পরে যাত্রা করতেন তখন তিনি মাগরীব পড়তেন এবং মাগরীবের সাথে এশাকে এগিয়ে নিয়ে পড়তেন তাহলে যে কথাটা আমরা বললাম স্পষ্ট এই হাদিসটাতে সেভাবেই বর্ণনা করা আছে আমরা সে আমলটা করতে পারি আর দ্বিতীয়ত আমরা যেটা বলেছি যে সফর শুরু করার পরই কসর করা যাবে জমা করা যাবে সফর শুরু করার আগে কসর হবে না জমা হবে না শুধু নিয়ত দিয়ে সেই রোকসাটা নেওয়া যাবে না দলিল কি আনাস রাদি আল্লাহ আহ যেটি বোখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন সাল্লাম রাসুল বিল আব্বাহ মেদিনাতে আরবান ও সাল্লাই আমি রাসুল্লাহ সাল্লা সাল্লা সাল্লামর সাথে মদিনায় জহর পড়েছি চার রাকাত আর তার সাথে জিল হলাইফায় আসর পড়েছি দুই রাকাত তার মানে হচ্ছে মদিনায় তারা দুজনেই ছিলেন মকিম কিন্তু মদিনা থেকে বের হয়ে জুলহলাইফা প্রায় দশ কিলোমিটার মদিনা থেকে দক্ষিণে সেখানে গিয়ে তিনি সফরের হুকুমটা বাস্তবায়ন করেছেন কসর করেছেন আসরকুদুর একাত তাহলে মদিনায় তিনি কসরের রকসারটা নেন নাই কারণ মদিনায় থাকাকালে তাদের সফর শুরু হয় নাই তাদের সফর শুরু হয়েছে তারা যখন জোহর পড়ে রওনা করলেন জিলহলাইফায় পথে তারা থেমে তারা মেকাতে এহরামে নিয়াদ করলেন তখন তাদের তারা মুসাফের ছিলেন এবং তখন তারা দু পড়েছেন এর দ্বারা বোঝা গেল যে সফর শুরু করেই কসর করা যাবে এবং জমা করা যাবে সফর শুরু করার আগে সেটা করা যাবে না আর আমরা বলেছি আসলে কসর করতে হবে চার রেখাত ওলা সলাতে দুরাকাত পড়ে আর তিন রাকাতে কোনো কসর হবে না এবং ফজরের দুই রাখাতেও কোনো কসর হবে না এবং সফরের আরও একটা রোকসাত হচ্ছে যে তারা শুধু ফরজের উপর একতেফা করবে কোনো রাওয়াতেব অথবা অন্য অন্য নফল পড়বে না এটি নবীসাল্লাহ সাল্লাম করেছিলেন ফলে নবী সাল্লাহ সাল্লামের এরতেবাড়ের মধ্যে কম আমলের মধ্যে এখানে বেশি ফায়দা নবী সাল্লাহ সাল্লামের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাকে অক্ষর অক্ষরে অনুসরণ করা আর তিনি নফল সালাগুলোর মধ্যে যে দুটো সালা পড়তেন তার মধ্যে যেমন ফজরের আগে দুই রাকাত যে রাতেব সালা আছে সেটা তিনি পরতেন আর তিনি রাতের সালার মধ্যে ভেতরের সালাটা পড়তেন সফর অবস্থায় এই দুটো সালা তিনি কন্টিনিউ করতেন আর বাকি অন্য অন্য যে রাওয়াতেব এবং নাওয়াফেলগুলো আছে সেগুলো তিনি তরক করতেন